হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু কেড এডুকেশান চ্যানেল আমি তোমাদের সাথে রয়েছি কোয়েল তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা যারা যারা ইউজি বা পিজি কোর্সে অ্যাডমিশন নিচ্ছ বা যারা মাধ্যমিক ইলেভেনে পড়ছো তো তাদের কবে থেকে আবেদন শুরু হবে ফ্রেশ রিনুয়াল উভয়েই কবে থেকে আবেদন শুরু হবে ইয়ার ক্যাপ স্টুডেন্টরা আবেদন করতে পারবে কিনা এই নিয়ে বিকাশ ভবন কী জানালো ডিটেলসে জানাবো কি কি ডকুমেন্টস লাগবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে সম্পূর্ণ ডিটেলসে জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে আর আমাদের চ্যানেলে নতুন হলে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই ক্লিক করে দিও এখানে বিভিন্ন ধরনের স্কলারশিপ এডুকেশন রিলেটেড অথেন্টিক তথ্য তোমরা পেয়ে যাবে স্বামী বিবেকানন্দ কাম স্কলারশিপ এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ এবং প্রতি বছর এই স্কলারশিপে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা টাকা পায় তো তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন তোমরা যারা স্কুলের স্টুডেন্ট রয়েছে মাধ্যমিক দেওয়ার পর ইলেভেনে অ্যাডমিশন নিচ্ছ তাদের আগস্ট মাস থেকে শুরু হয়ে গেছিলো এবং তোমরা যারা কলেজে এক স্টুডেন্ট রয়েছে তাদের নভেম্বর মাস থেকে শুরু হয়ে গেছিলো আশা করছি এই বছরও সেপ্টেম্বর অথবা নভেম্বর মাসের মধ্যে শুরু হয়ে যাবে অক্টোবর মাসের সম্ভাবনাটা অনেকটাই কম থাকে শুরু হওয়ার কারণ সেটা পুজোর মাস বলে তো সেপ্টেম্বর অথবা নভেম্বর মাসে কিন্তু তোমাদের শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে যখনই শুরু হয়ে যাবে তখনই আমি তোমাদের আপডেট দিয়ে দেব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে তো ফ্রেশ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে এখানে তোমরা যদি এইচ এস সিক্সটি পার্সেন্ট পাও তাহলেই তোমার অ্যাপ্লাই করতে পারবে আর তোমরা যদি পিজি কোর্সে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে ইউজি কোর্সে তোমাদের টোটালি ফিফটি থ্রি পার্সেন্ট পেলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এটাতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফ্রেশ অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে তোমরা অনেকে আমাকে জানতে চেয়েছিলে যে ইয়ার গ্যাপরা অ্যাপ্লাই করতে পারবে কিনা দেখো প্রতি বছর কিন্তু ইয়ার গ্যাপরা অ্যাপ্লাই করতে পারে দেখো এটা দু হাজার দেখো দু বছরেই কিন্তু এখানে ইয়ার গ্যাপ অ্যালাউ করেছে দু হাজার একুশ আর দু কুড়ি তো ঠিক সেই রকমই আশা করছি এই বছরও কিন্তু ইয়ার গ্যাপ অ্যাপ্লাই করতে পারবে তো ইয়া এখনও পর্যন্ত যেহেতু অফিসিয়ালি কোনো নোটিশ আসেনি অফিসিয়ালি নোটিশ এলে সেটা ডিটেলসে তোমাদের আমি জানিয়ে দেবো ইয়ার গ্যাপের ক্ষেত্রেও তোমরা যদি দু বা দু এক দু বছর ইয়ার গ্যাপ হও সেক্ষেত্রেও তোমাদের সিক্সটি থাকলে তোমরা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তো ইয়ার গ্যাপের একটু আলাদা কিছু ডকুমেন্টস রয়েছে সেটা নিয়ে যদি তোমরা আলাদা করে ডিটেলসে ভিডিও পেতে চাও আমি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানো আলাদা ডিটেলসে আমি ইয়ার গ্যাপে ডকুমেন্টস নিয়ে ভিডিও বানিয়ে দেবো নেক্সট হচ্ছে রিনুয়াল স্কলারশিপের জন্য তোমাদের এখানে কত পার্সেন্টেজ লাগবে তো তোমাদের এখানে ধরো তোমরা ইউজি কোর্সে পড়ছো ইউজি কোর্সে যেহেতু পড়ছো এখানে তোমাদের দুটো সেমিস্টার ফার্স্ট সেকেন্ড এই দুটো সেমিস্টার বোর্থ সেমিস্টার মিলিয়ে সিক্সটি পার্সেন্ট লাগবে সেই রকমই ঠিক থার্ড ফোর্থ এই দুটো সেমিস্টার মিলিয়ে সিক্সটি পার্সেন্ট লাগবে তাহলে ফিফথ সেমিস্টারে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে বোর্থ সেমিস্টার মিলিয়ে সিক্সটি পার্সেন্ট থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু অনেকেই জিজ্ঞেস করো সাপলি থাকলে কি অ্যাপ্লাই করতে পারবে একদমই নয় সাপলি থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না আর তোমরা যারা পিজি কোর্সে পড়ছো সেক্ষেত্রে তোমাদের ফিফটি পার্সেন্ট বোধ সেমিস্টার মিলিয়ে পেলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে এটা তো গল রুয়ালের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফ্রেশ অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে কী কী ডকুমেন্টস লাগবে এক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে তোমার লাস্ট বোর্ড এক্সাম অর্থাৎ তোমার যদি এইচএস হয়ে থাকে বা ইউজি কমপ্লিট করে থাকো যেটা লাস্ট বোর্ড এক্সাম হবে সেটার কিন্তু মার্কশিট লাগবে অতি অবশ্যই বোর্ড সাইড এখানে অ্যাপ্লাই করতে হবে মানে আপলোড করতে হবে অ্যাডমিশন রিসিপ্ট তুমি যে কলেজে বা স্কুলে অ্যাডমিশন হচ্ছে সেই রিসিপ্টটা লাগবে ইনকাম সার্টিফিকেট কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস ইনকাম সার্টিফিকেট লাগবে ইনকাম সার্টিফিকেটে অতি অবশ্যই তোমাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম আড়াই লাখের মধ্যে হতে হবে তার ঊর্ধ্বে গেলে চলবে না আমি বলবো তোমরা তার কমে রাখবে ডোমিসাইল সার্টি সার্টিফিকেট লাগবে তোমাদের ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজটা জেরক্স করে এখানে দিতে হবে রিনিউয়ালের ক্ষেত্রে মাত্র দুটি ডকুমেন্টস লাগে কোনো রকম ইনকাম সার্টিফিকেট লাগে না ধরো তুমি থার্ড সেমিস্টারে গিয়ে অ্যাডমিশন নিচ্ছ সেই থার্ড সেমিস্টারের রিসিপটি অ্যাডমিশান রিসিপ্টি এবং তার সাথে তোমার দুটো সেমিস্টারে মার্কশিট এখানে লাগবে জাস্ট এই দুটো ডকুমেন্টস লাগবে রিনুয়ালের ক্ষেত্রে তো তোমরা এখন কারা রিনুয়াল করতে পারবে এই দু হাজার তেইশ চব্বিশ সেশনে তোমরা যারা দু হাজার বাইশ তেইশ সেশনে টাকা পেয়ে গেছো তারা কিন্তু দু হাজার তেইশ চব্বিশ সেশনে এসে রিনুয়াল করতে পারবে আর যখনই ফ্রেশ অ্যাপ্লিকেশান শুরু হবে তখনই কিন্তু রিনুয়াল অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে আর শুরু হয়ে গেলে আমি কিন্তু তোমাদের ডিটেলসে আপডেট দিয়ে দেবো আরেকটি কথা বছর কিন্তু রিনুয়ালের ক্ষেত্রে যে দেখো তোমরা আগের বছর তিন বছর গ্র্যাজুয়েশান ছিল সেক্ষেত্রে তোমরা দুবার রিনুয়াল করতে পারতে এবছর যেহেতু চার বছর গ্র্যাজুয়েশান হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমরা তিনবার রিনুয়াল করার অপশানের সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি বেড়ে গেলো এক্ষেত্রে টাকার অ্যামাউন্ট যেটা তোমরা হয়তো একটু কম পাচ্ছিলে সেটা আরও একটা এক্সট্রা বছর বারো হাজার তোমরা বেশিভাবে টাকার অ্যামাউন্টটা কিন্তু বেশি হয়ে তো টাকার অ্যামাউন্টটা তো ফার্স্টে বললাম বেশি হয়ে যেতে পারে তো এটা সম্পূর্ণ অফিসিয়ালি ওয়েবসাইটের আপডেটের ওপর ডিপেন্ড করছে সে তো যখনই আপডেট আসবে তখনই ডিটেলসে জানিয়ে দেবে এবার তোমরা বিকাশ ভবনে অফিসিয়ালি কল রেকর্ডিংটি শুনে নাও আপনাকে স্বাগত জানাই এসভিএমসিএম স্কলারশিপ স্কিম এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের বিষয়ে জানতে একটি নমস্কার কীভাবে সাহায্য করতে পারি হ্যাঁ ম্যাম নমস্কার আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে জানতে চাই ম্যাম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবার কবে থেকে আরম্ভ হবে আচ্ছা তো সেক্ষেত্রে আমাদের দে বছরে মানে দু হাজার তেইশে স্টার্টিং ডেট কিছু দেওয়া হয়নি আপনি পোর্টাল ফলো রাখুন আমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হয় তো ওখানেই আর ম্যাম বলছি এই বছর তো আমাদের চার বছরের গ্র্যাজুয়েশন হয়ে গেছে সেক্ষেত্রে কি মানে কোনো কিছু চেঞ্জ হতে পারে মানে টাকার পরিমাণ বাড়তে পারে বা কিছু চেঞ্জ হতে পারে মানে রিনুয়াল এর ব্যাপারটা সেটা আপনাকে পোর্টাল ফলো রাখতে হবে পোর্টালে সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হবে এখনো নেই